ভাই টু বি অনেস্ট হওয়া উচিত। আমি মনে করি যে প্রত্যেকটা খেলা, বিশেষ করে সাকিব যারা এখন যারা আছে, আমি আমারটা বলতে পারবো না, কারণ আমি আমি অনেকদিন আগেই সেটা ছেড়ে এসেছি। আই হ্যাভ নো এক্সপেকটেশনস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মন টিভি বাংলায় আপনাদের স্বাগতম। যখন খেলাটা শুরু করি তখন জাতীয় দলে আসবো বা আসতে পারবো বলে খেলাটা শুরু করিনি। বাসা থেকে প্রেশার ছিল তুমি পড়ালেখা করো, কিন্তু আমি ক্রিকেটটাকেই বেছে নিয়েছি বলে জানিয়েছেন এই কিংবদন্তি। ক্রিকেটটা আমার পেশান থেকে প্রফেশনাল হয়েছে, ক্রিকেটকে ভালোবেসে এমন পর্যায়ে এসেছি ও এখন অর্থ না দিলেও ক্রিকেট খেলে যাব বলে মন্তব্য করেন ক্যাপ্টেন কুলের শিরোমণি মাশরাফি বিন মর্তুজা। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, জাতীয় দল থেকে বিদায় নিয়েছি, তেমন কিছু পাই নাই, আমি অনেক আগেই চলে এসেছি, কিন্তু বর্তমান যারা রয়েছে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদরা যেন সেই সম্মাননা পায়, কেননা বাংলাদেশের ক্রিকেটে তারা কিংবদন্তি, অকপটে সবাই স্বীকার করে নেবেন। আমি পাই নাই তা নিয়ে আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু যারা রয়েছে তারা যেন সেই সম্মাননা পায়। তারা সেই সম্মাননা পেলে পরবর্তী প্রজন্ম বুঝবেন বিদায় বেলা দেশ তাদের সাদরে গ্রহণ করেন, এটাই আমার চাওয়া বলে জানিয়েছেন ম্যাচ। চলুন জানা যাক এই কিংবদন্তি কি বলে। কি দিবে সেই আশায় আমি বসেছিলাম না, কারণ আমি আগেও বললাম যে আমার হ্যাপিনেস আমার কাছে, আমি এখানে আমার হ্যাপিনেস বিক্রিও করতে আসিনি কিনতেও আসিনি। সো আমি আমার যেটা মন চেয়েছে, আমার যেটা আমি মনে করি আমি ঘরে যে শান্তিতে ঘুমাতে পারবো, সেটাই আমি ক্রিকেটের ক্ষেত্রে করেছি। আর এই জন্য আমি কারো কাছ থেকে কিছু আশাও করি না এবং করা উচিত। এবং যারা আছে এখন সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম, এরা অবশ্যই আপনি কেউ স্বীকার করুক আর না করুক, তারা বাংলাদেশের কিংবদন্তি, এটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তাদের ক্ষেত্রে যেন ওই ওই অপরচুনিটিটা বাংলাদেশের মানুষ পায়, যে তাদের যেন ওই ওই রেসপেক্টটা নিয়ে তারা মাঠ থেকে বিদায় নিতে পারে, কারণ দীর্ঘদিন দীর্ঘ সময় তারা এখানে শ্রম দিয়েছে, অনেক কিছু স্যাক্রিফাইস করে সময় দিয়েছে। মানুষ তো কাউন্ট করে কত টাকা পেলো কি পেলো, কিন্তু তারা যে শ্রমটা এখানে দিয়ে গিয়েছে, কত দিনের পর দিন তারা স্যাক্রিফাইস করেছে, সেটা কিন্তু কেউ জানে না। সো এবং আমার এই নিয়ে কোনো ক্ষোভ রাগ কিছুই নাই। বিশ্বের প্রত্যেকটা দেশে তাদের কিংবদন্তিকে বিদায় বেলা সম্মাননার চাদরে ঢেকে রাখেন, কিন্তু আমাদের বাংলাদেশে ঘটে তার উল্টো ঘটনা। বিদায় বেলা এক প্রকারের হেনস্থা হয়ে মাঠ ছাড়েন এই কিংবদন্তিরা।